দারুণ মজা ভাত আর নুডলসের পাকোড়া। আজকে মজাদার একটা পাকোড়া তৈরি করলাম, তো কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন। দেখুন এখানে আমি নিয়েছি ভাত, এই কতগুলো ভাত ছিল কালকের ফ্রিজে রেখে দিছিলাম, তো ভাবলাম এটা দিয়ে কী করা যায়, একটা নতুন একটা রেসিপি নতুন। এইভাবে কেউ কি খেয়েছেন ভাত দিয়ে পাকোড়া? তো যদি না খেয়ে থাকেন পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমি ভাতটা প্রথমে একটু ব্লেন্ডার করে নিব, মানে অল্প একটু, বেশি না, একবারে হালকা নরম করব। তো এই যে দেখুন এখন ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হলুদ, একটু হলুদ। এটার মধ্যে আর বেশি অত বেশি মশলা দিব না, তো সিম্পল মশলা দিয়ে আজকে এটা আমি তৈরি করব, তো সবাই দেখতে থাকুন। আর একটু ডালও দিয়ে দিছি এটার ভিতরে, মানে রান্না করা ডাল। তো এই যে দেখুন, তো সব মিক্স করে নিলাম, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এটা ভালো করে মিক্স করে নিব। তো এইভাবে ভাতের পাকোড়া কেউ কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে ঘরে বানিয়ে খাবেন, অনেক মজা, এত মজা তা বলার বাইরে। তারপরে যে দেখুন আমি এখানে ম্যাগি নুডলস নিয়ে নিলাম, এটা দিয়ে এখন আমি করব, নুডলসটা দিয়ে আমি পাকোড়া তৈরি করব। এটা দিয়ে মুসমুসে অনেক মুসমুসা হয়, ক্রেপসি অনেক মজা হয়। তো এটা আমি ভালো করে গুঁড়ো করে নিব এখন অফ ক্যামেরায়। আর এখানে একটু মশলা দিয়ে দিলাম, দেখুন টেস্টি সল্ট, এটা দিলে অনেক মজা হয়। তো এটা দিয়ে ভালো করে মেখে নেব, এখন মিক্স করে নেব। আপনারা যদি ভাতের পাকোড়া না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, ঘরে দেখবেন অনেক মজার। বিকেলে বা সকালে নাস্তা, বিশেষ করে বিকেলে বা সন্ধ্যাবেলা আমরা খাই এরকম পাকোড়া। তো এই যে দেখুন এখন নুডলসের সাথে মিক্স করে নেব, তারপর আমি এটা ভাজব। তো এই যে দেখুন এভাবে এভাবে তৈরি করে নেবেন, ছোটো করে করা যায়। আমি প্রথমে ছোটো করে নিব, ছোটো করে দেখব কী ভাজা হয় কি না। তো সবাই দেখতে থাকুন পুরোটা। দেখুন একটা ভালো করে মিক্স করে নিলাম আমি। পুরোটা ভালো করে মিক্স করে তারপর আমি এখানে তেলেতে দিয়ে দিব, তেলটা দিছি চুলায়। যে দেখুন, তো আমি এখন দুইটা আমি বড় করে ভাজলাম, আর একটা আমি অনেক বড় করে ভাজবো। এটা মানে বেশি তেলে ভাজলে মানে ছিটে, যেহেতু ভাত এটা মানে তেলটা বেশি ইয়ে করে, কম মানে বেশি তেলে ভাজলে ছিটে, এই জন্য আমি অল্প তেলে এখন ভাজবো বড় করে একবারে একসাথে দিয়ে দেবো। প্রথম দুইটা আমি ভাজছিলাম মানে তেল ছিটে অনেক এসে, জন্য মানে অল্প তেলে এখন এটা আমি ভাজবো অনেক বড় করে। তো এইভাবে, তো দেখুন একবার আমি বড় করে ভাজবো একটা পাকোড়া অনেক বড় করে, মানে একসাথে হয়ে যাব। আর যেহেতু ভাত এটা তেল ছিটে বেশি, সেজন্য আমি একটা তেল কমিয়ে তার প্রথম বেশি তেলে দিছিলাম। দেখুন অনেক ফুটছে, প্রথমেই দেখলাম যে ভিডিও, মানে যেহেতু ভাত সেজন্য তেল ছিটটা আসে অনেক উপরে, সেজন্য আমি ভয়ে ওইটা আর বানাইনি ছোটো ছোটো করে। আমি এখন বড় করে বানাবো একবারে, মানে একবারই দিয়ে দিলাম কম তেলে, এভাবে ভাজলে বেশি ভালো লাগে। একবার মুসমুসাও করবো, এটা আমি মুসমুসা করে ভাজবো। তো এই যে দেখুন প্রথম আমি ক্যামেরা না মানে চুলা অফ করে ওটা সেটিং করলাম, পরে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তো এই যে দেখুন মুসমুসে একবারে ভাজা হয়ে গেছে পাকোড়া, আর এত মজা খাইলে। একবার যদি না খেয়ে থাকেন ভাত আর নুডলসের পাকোড়া, একবার না খেয়ে থাকলে আপনারা বাড়ি বাসায় ট্রাই করবেন, দেখবেন কত মজা, অনেক মুসমুসে। এই যে দেখুন ক্রেপসি হয়েছে অনেক। তো এই যে হয়ে গেল দেখুন, বন্ধুরা কেউ কথা বলো না, এখন আমি এক জায়গায় যাইতেছি, কথা বললে চলে যাবে। তাহলে দেখুন দেখুন ওই যে গাছটা আছে না,
ওই গাছটা ভরা, এখন আস্তে আস্তে কথা বলতেছি, ওই গাছটা ভরা টিয়া পাখি, মানে এত এক ঝাঁক সবুজ, মানে গাছটাও সবুজ টিয়া পাখিগুলোও সবুজ। তো আমি বেরো খেতেছি, আগে চলে গেছি আমার মানে আসার আলাপ পেয়ে দৌড়ে চলে গেছি গা। দেখুন এই গাছটা ভরা, মানে এত এক ঝাঁক টিয়া পাখি, আর টিয়া পাখিতে দেখতে তো অনেক সুন্দর, এত সুন্দর মানে সবুজ আর ঠোঁট লাল। তো ওই যে দেখুন, আর ওই যে পাহাড়ের ওইদিকে চলে গেছি আমি, আস্তে আস্তে চলে গেছে, পুরো ভিডিও করতে পারলাম না। আর ওই যে উপর দিয়ে গেছে তখন, এই যে পাহাড় যেহেতু কালো এই জন্য ভিডিও দেখা যায়নি।